জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতি আদরের স্নেহের ছোট ভাই শহীদ শেখ রাসেলের 58তম শুভ জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করেছে ইতালি আওয়ামী লীগ। আমাদের ইউরোপ ব্যুরো প্রধান জাকির হোসেন সুমন জানান, রোমের একটি হলরুমে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সহসভাপতি হাবিব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম হাদি, মোহাম্মদ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক জামান মুক্তার, মহিলা সম্পাদিকা তুহিনা জামান, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, সাধারণ সম্পাদক খলিল বন্দুকসি, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়ন আহমেদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটির উপ আন্তর্জাতিক বিষয়ক সাংবাদিক রিয়াজ হোসেন সহ ইতালি আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, রোম মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। শেষে শহীদ শেখ রাসেলের 58তম জন্মদিনে বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে তার রুহের মাগফিরাত কামনা করা হয়। মেহেরুন বিন্দু ফেরদৌস, নিউজ ডেস্ক, কেটিভি প্রতিদিন।